বিরতির পর আবার আপনাদের স্বাগত। দলে থাকছেন না দ্রাবিড় ও লক্ষণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের নতুন কোচ, এক দিবসীয় ম্যাচের কোচ হলেন শীতাংশু কোটাক। গোটা ঘটনাটাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের নতুন কোচ ঘোষণা এবং দলের এক দিবসীয় ম্যাচের কোচ হলেন শীতাংশু কোটাক, বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ড ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের কাছ থেকে। বিপ্লব দা, এবার দ্রাবিড় ও লক্ষণ দলে থাকছেন না, এক দিবসীয় ম্যাচের কোচের দায়িত্ব পেয়েছেন শীতাংশু কোটাক, বিস্তারিত আর কি রয়েছে তোমার কাছে? দেখো, ইতিমধ্যে কিন্তু ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। ভারতীয় দক্ষিণ আফ্রিকা সফরে কিন্তু টি-20 ম্যাচে তিনটি ম্যাচ খেলবে, তার মধ্যে দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং দুটো ম্যাচের মধ্যে একটি করে ম্যাচ উভয় দল জয় করার কারণে সিরিজ এখনের ড্র। এই পরিস্থিতিতে আগামীকাল তৃতীয় লড়াই জোহানেসবার্গে হবে এই ম্যাচ, এবং জোহানেসবার্গের এই ম্যাচের আগে কিন্তু ভারতীয় দলের যেমন পরিবর্তন আনা হয়েছে এবং পাশাপাশি কিন্তু কোচেরও পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ তৃতীয় ম্যাচের জন্য যেহেতু রাহুল দ্রাবিড় থাকছে না ব্যক্তিগত কারণে, এবং সহকারী কোচ ভিবি লক্ষ্মণ যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেও থাকছে না, যার ফলে নতুন কোচ হিসেবে কিন্তু নেওয়া হলো। এবং এই ক্ষেত্রে বোঝা যায় যে ভারতীয় দল এরপরে একদিবসীয় ম্যাচ খেলবে তিনটি এবং তারপর খেলবে দুটো টেস্ট ম্যাচ। তো তার আগে দলের এই পরিবর্তন, খেলোয়াড়দের যেরকম পরিবর্তন করে ভারতীয় দলকে নতুন করে গোছানোর পরিকল্পনা নিয়েছে বিসিসিআই, সেক্ষেত্রে কোচিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেই পরিকল্পনা রয়েছে। তো সেক্ষেত্রে রাহুল দ্রাবিড়ের সাথে যে চুক্তি ছিল এবছরের, অর্থাৎ 2023 সাল পর্যন্ত বিশ্বকাপের সময় পর্যন্ত, বিশ্বকাপ শেষ হবার পর রাহুল দ্রাবিড় কিন্তু কোচিং এর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন, যে দিতে চেয়েছিলেন, যদিও সেক্ষেত্রে বিসিসিআই তাকে আবার কোচিং এর দায়িত্ব ন্যস্ত করে এবং তার যেন চাপ কম হয় তার জন্য কিন্তু ভিভিএস লক্ষ্মণের উপর সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও সহকারী কোচের নেতৃত্বে, অর্থাৎ ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের যে 5টি একদিবসীয় ম্যাচ খেলেছিল ভারতে, তো সেটাতে কিন্তু ভিভিএস লক্ষ্মণ কোচের দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু তারপর দক্ষিণ আফ্রিকাতে যখন সফর, এই সফরের জন্য দুজনকে পাঠানো হয়েছিল, কিন্তু দুজনেই গিয়ে সেখানে কিন্তু কোচের দায়িত্ব থেকে কিছুটা সময় চেয়েছেন এবং যার কারণে কিন্তু নতুন কোচ হিসেবে দেওয়া হলো ভারতীয় দলকে। আশা করা যাচ্ছে এই নতুন কোচের প্রশিক্ষণে কিন্তু ভারতীয় দল অনেকটা ভালো ফল করবে এবং তার মধ্যে দিয়ে যে সমস্ত ইয়ং ট্যালেন্টেডরা প্রথমবার ভারতীয় দলে অংশগ্রহণ করবেন তারও একটা লাভবান হবেন এই সমস্ত নতুন কোচদের কাছ থেকে। একদম, এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন কোচ অবশ্যই দ্রাবিড় তোর দায়িত্ব অবশ্যই ভালোভাবে পালন করেছেন, কিন্তু যেটা আমরা শুনছিলাম এই মুহূর্তে, তাহলে কেন সরানো হলো দ্রাবিড়কে এবং তার পাশাপাশি নতুন কোচ সেখানে সেই লেভেলের যে পারফরমেন্স প্লেয়াররা এতদিন পর্যন্ত করে আসছিলেন, তার পাশাপাশি প্লেয়ার এবং কোচেদের যে একটা কেমিস্ট্রি থাকা প্রয়োজন সেটাই বা কতটা থাকবে, সে ব্যাপারে কি জানা যাচ্ছে? দেখো, সে ব্যাপারে কিন্তু এখনো কিছু জানা যায়নি, কারণ তোমার তুমি যে প্রশ্নটা করলে সেটা স্বাভাবিক প্রশ্নের বিষয়, কারণ ভিভিএস লক্ষ্মণ ভারতীয় দলের হয়ে ধরেছেন, রাহুল দ্রাবিড় ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, তাদের সাথে খেলোয়াড়দের যে উঠা নামা বা পারিপার্শ্বিক বা শারীরিক যে একটা পরিবেশ বজায় রাখা সেক্ষেত্রে কিন্তু সেই ভাবটা ছিল, কিন্তু নতুন জাতি প্রতিনিধি দায়িত্ব দেওয়া হলো সেক্ষেত্রে কতটুকু আশাবাদী বা তার কাছ থেকে ইয়ং ট্যালেন্টেডরা বা সিনিয়র প্লেয়াররা কতটুকু পাবে, কতটুকু দলকে তিনি সহযোগিতা করতে পারবেন এবং নতুনদের কাছ থেকে কতটা আয়ত্ত করতে পারবেন সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নে থাকছে। আর দ্বিতীয়ত থাকছে, সেক্ষেত্রে আগে সিনিয়ররা যে সমস্ত অভিজ্ঞতাকে নিয়ে রেখেছেন সেক্ষেত্রে নতুন কোচটা তারা কতটা অভিজ্ঞতা সম্পন্ন হতে পারবেন কিনা, কারণ ইতিমধ্যে কিন্তু ভারতীয় দল যে ঘরের মাটিতে বিশ্বকাপে অংশ নিয়েছে তাতে কিন্তু যেভাবে অসাধারণ পারফরমেন্স প্রদর্শিত হয়েছে, পাশাপাশি অন্যান্য 10টি দলের কোচদের থেকে তারা তালিম নিয়েছে, তো সেক্ষেত্রে নতুন কোচরা কতটুকু করতে পারবেন এই কালকের ম্যাচে এবং তারপর যখন একদিবসীয় লড়াই হবে তা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে রেখে দিয়েছে ভারতীয় দলকে এবং ভারতীয় কোচিং এর দায়িত্ব যার হাতে তুলে দেওয়া হলো তার উপর। একদম, অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দলে থাকছেন না দ্রাবিড় ও লক্ষণ, কিন্তু তার বদলে কোচ হলেন শীতাংশু কোটাক, এবং স্বাভাবিকভাবেই আগামী দিনে আরো ভালোই হবে ফলাফল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।